हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आज के हमें अपने साथ खूब मजेदार एक देशी मुर्गी रान्ना शेयर करब। ये देशी मुर्गीटा छोटो छोटो करे केटे नियेछि, सुंदर करे धुए नियेछि, चूलाय परिमाण मतो पेंयाज बसिए दियेछि, पेंयाजटाके एकटु भाजा भाजा करे निच्छि। এতো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, এটার মধ্যে এখন আমি তেজপাতা, দারচিনি, এলাচ, গরম মশলাগুলো দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। ধনিয়ার ফাঁকি 1.5 টেবিল চামচ। হলুদের ফাঁকি 1.5 টেবিল চামচ। মরিচটা আরেকটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ। আদা বাটা 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1.5 টেবিল চামচ। সবকিছুকে এখন ভালোভাবে একটু কষিয়ে নিব। এই যে মশলাটা কষানো হয়ে এসেছে, আমি পেঁয়াজের বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে নিচ্ছি। তো তেল উপরে উঠে এসেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। আমি খুব ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, যেহেতু এটা আমি ঝোল করে রান্না করব, রুটি দিয়ে খাওয়ার জন্য, চালের রুটি দিয়ে খাওয়ার জন্য। এটা হলো আমাদের রাতের খাবার, আমি রাত্রেবেলায় রান্নাটা করতেছি। আজকে কেউ ভাত খাবে না, সবাই বলতেছে যে চালের রুটি খাবে, এই জন্য আমি মুরগিটা রান্না করে নিচ্ছি এভাবে রুটি দিয়ে খাওয়ার জন্য। এখন ঢেকে রেখে দিব। তো অনেকক্ষণ জাল করার পর এভাবে মাংসটা সিদ্ধ হয়ে এসেছে। এখন কয়েকটা কাঁচা মরিচ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, পানিটা একটু বেশি দিচ্ছি যেহেতু এটা ঝুলঝুল রাখবো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টালা জিরুর গুঁড়ো। এই এটা আমি জিরাটাকে তেলে আগে থেকেই ব্লেন্ড করে রেখেছিলাম, এটা এখন আমি দিয়ে দিয়েছি। এতো তরকারি হয়ে এসেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি এভাবেই নামিয়ে নেব। এরকম ঝোল করে রান্না করে খেতে খুবই মজা রুটি দিয়ে। আর এখানে আমি কিছু চালের রুটি বানিয়ে নিয়েছি, যে রুটিগুলো খুবই পাতলা পাতলা করে বানিয়েছি। ছেঁকে নিচ্ছি রুটিগুলো।
এই যে রুটিগুলো ছেঁকা শেষ হয়ে গেল, এখন আমরা খেয়ে নেব। সবাইকে খাবার দিয়ে দিয়েছি, এই যে আমি খেয়ে নিচ্ছি। মুরগির তরকারিটা খেতে খুবই মজা হয়েছিল। আপনারাও বাসায় এভাবে মুরগি রান্না করে দেখতে পারেন। এটা দিয়ে ভাত খেতেও অনেক ভালো লাগে, তবে এটা রুটি দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট। তো আমার ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। প্লিজ যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেশে করোনার প্রকোপ আবার বেড়ে গেছে, আপনারা সবাই সাবধানে থাকবেন, সেফলি চলাফেরা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কঠিন সময়ে সুস্থ রাখেন, সবাইকেই সুস্থভাবে থাকার তৌফিক দেন, সেই কামনাই করতেছি। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।